হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি খুবই স্বাস্থ্যকর বড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার রেসিপি হচ্ছে তিতা করলার বড়া। আর বড়াটি কিন্তু খেতে একদমই তিতা লাগে না, আর খুবই টেস্টি, খুবই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি। আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলা যায়। খুবই সহজ, খুবই মুখরোচক একটি বড়া রেসিপি। তাহলে রেসিপিতে চলে আসি। এর জন্য এরকম লম্বা সাইজের যে করলাগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে। এখন প্রথমে আমি করলাটা কেটে নিচ্ছি। কিভাবে কাটতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। করলাটা মাঝ বরাবর কেটে ভিতর থেকে বীজগুলো ফেলে দিতে হবে। বীজগুলো ফেলা হয়ে গেলে এখন পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিতে হবে। যতদূর সম্ভব পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক এভাবে কেটে নিলেই হবে। ব্যাস হয়ে গেল কাটা। এখন এটাকে বয়েল করতে হবে। সেদ্ধ করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রে পানি গুলো কুচি করা করলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। খুবই সামান্য লবণ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেছে, পানি ঝরিয়ে নিচ্ছি। একটা স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নিলাম। এখন কিছু উপকরণ লাগবে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি, আর লাগবে একটা ডিম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, 2-3 কোয়া রসুন কুচি, আর কাঁচামরিচ কুচি। এখন উপকরণগুলিকে একসাথে মেশানোর পালা। প্রথমে পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজ, ধনে পাতা, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এর ভিতরে একটা ডিম ভেঙে দিতে হবে। এখন ডিমটাকে খুব ভালোভাবে হুইস্ক করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তিতা করলাগুলো। আর আমি তিতা করলাগুলো লবণ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দেওয়ার কারণে এর যে তিতা ছিল সেই তিতাগুলো বের হয়ে গেছে। এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি কিছুটা চালের গুঁড়ি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ি অ্যাভেলেবেল না থাকে তাহলে এটা ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারবেন। কর্নফ্লাওয়ার দিয়ে এই বড়াটা অনেক বেশি ভালো হয়, আর চালের গুঁড়ি দিয়েও খুব ভালো হয়। একটু মুচমুচে টাইপের হয়, খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। এখানে আমার প্রায় 4 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ি লেগেছে। আমি এটা খুব বেশি আঠালো করিনি, দেখতেই পাচ্ছেন। অতিরিক্ত আঠালো করার দরকার নেই, জাস্ট এরকম হলেই হবে। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে উঠলেই হালকা এর ভিতরে বড়াগুলো ছাড়ব। ঠিক এইভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে বড়াগুলো ছেড়ে দিতে হবে। এবং চুলার হিটটা একটু কম করে দিবেন এই পর্যায়ে, কারণ এটাকে খুব আস্তে লো টু মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে উঠাতে হবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে। আস্তে আস্তে বড়াগুলো এইভাবে ভেজে সবগুলো তুলে নিতে হবে। একটু হালকা লালচে কালার যখন চলে আসবে তখনই বড়াটা উঠিয়ে নিতে হবে। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে পরের বড়াগুলোও ছেড়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে, তাহলে বড়াটা একটু বড় হবে আর একটু পাতলাও হবে। ঠিক এইভাবে ভেজে সবগুলো বড়া উঠিয়ে নিয়ে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন। আর বড়াটি তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার বিশ্বাস আপনারা অবশ্যই আমাকে ধন্যবাদ জানাবেন এই বড়াটি তৈরি করে খাওয়ার পরে, কারণ এটা এতটাই সুস্বাদু। তো আমার রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
তো সবগুলো বড়া এভাবে উঠিয়ে নিলে, ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সুস্বাদু তিতা করলার বড়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং।